হাই এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে এরকম ছবি এডিট করা যায় মোবাইল দিয়ে। আমরা বিভিন্ন পোস্টের কমেন্ট বক্সে এরকম ছবি দেখতাম। এই ভিডিওটি দেখার পরে আপনি নিজেই এরকম ছবি মোবাইল দিয়ে এডিট করতে পারবেন। সেই জন্য আমাদের একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো এই ওয়েবসাইট দিয়ে কিভাবে আমরা এরকম ছবি মেক করব, চলুন আমরা দেখে আসি। সো এভরিওয়ান, এখন আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পরে এখান থেকে আমরা সার্চ করব ASCII-Generator। ASCII-Generator লিখে সার্চ করার পরে আমরা প্রথম ওয়েবসাইটটিতে চলে যাব। এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমরা আমাদের একটি ছবি আপলোড করব। তবে ছবি আপলোড করার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই। সেটা হচ্ছে, আপনি যে ছবিটি এরকম টেক্সট আকারে করবেন সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, অথবা ছবিটির ব্যাকগ্রাউন্ড একটা কালারে রাখবেন। কারণ আপনি যেই ছবিটি রাখছেন সেটার ব্যাকগ্রাউন্ডে যাতে একটা কালার থাকে, যেমন সাদা, সেটা অন্য কোনো কালারও হতে পারে। যদি আপনার ব্যাকগ্রাউন্ডে সাদা বা অন্য কোনো কালার না হয়, সেরকম ছবি বানানোর জন্য আপনারা চলে যাবেন টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভার বট। এই বটটিতে আসার পরে এখান থেকে আপনারা যেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে সাদা করতে চান, সেই ছবিটি আপনারা এখানে আপলোড করবেন। আমি আমার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা করব। এখন আমি এই বটের কাছে দিয়েছি, আর সেই বটটা কিন্তু আমাকে এই ব্যাকগ্রাউন্ডে সাদা একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে আমাকে দিয়ে দিয়েছে। এটা আমি এখন ডাউনলোড করে নেব। সেজন্য থ্রি ডটে ক্লিক করব, দেন এখান থেকে দেখুন সেভ টু গ্যালারি, এখানে আমি ক্লিক করব। এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই ওয়েবসাইটটিতে আবার চলে আসি। দেন এখানে দেখুন লেখা রয়েছে আপলোড ইমেজ, এখানে আমরা একটা ক্লিক করব। দেন তারপর এখানে আমরা আমাদের সেই ছবিটি আপলোড করে দিব। পরে দেখুন এখানে কিন্তু তারা আমাদের এই ছবিটি কিন্তু এরকম বানিয়ে দিয়ে দিয়েছে অলরেডি। নিচের এই আইকনটা নাড়ালে আপনারা বিফোর আফটার ছবি দেখতে পাবেন। এখান থেকে আপনারা ডাইরেক্ট শেয়ার করতে পারবেন এই অপশনটি দিয়ে। দেন তারপরে রয়েছে ডাউনলোড অপশন, এখান থেকে আপনারা এক ক্লিকেই এই ছবিটি ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনাদের কোনো প্রকার অ্যাকাউন্ট কিন্তু এই ওয়েবসাইটটিতে খুলতে হবে না। দেন এখানে কপি অপশন রয়েছে, এখান থেকে আপনারা চাইলে এটাকে কপি করতে পারবেন, যেহেতু এটা টেক্সট দিয়ে লেখা হয়েছে। সো আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর এরকম সব দারুণ ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।